তাছাড়া সব অবাঙালি ছিল যারা জাজমেন্ট করেছে গানটাকে আগে আমরা ট্রান্সলেট করে দিয়েছেন ইংরেজিতে সেই গান ওরা পড়েছে এবং গান গেয়ে আমি সেটা ওদের কাছে পাঠিয়ে দিয়েছি আপনি এই গান গেয়ে বার্মিংহামে আপনি পুরস্কৃত হয়েছেন আমরাও একাত্ম হতে পারলাম আপনার সঙ্গে গানের সাথে কিন্তু সেদিন আপনি আরো দরাজ গিয়েছিলেন আপনি ইয়াং ছিলেন কণ্ঠে আরো শক্তি ছিল আরো ভরাট কণ্ঠ ছিল আপনার শক্তি এখন আরো আপনি মনে হয় আপনি মাইক্রোফোন আপনার কাছে কি মনে হয় অনেস্ট অপিনিয়ন আপনি বলেন আমি গান শুনি মাঝে মধ্যে হ্যাঁ মাঝে মধ্যে সবাই শুনে গান আমিও মাঝে মধ্যে শুনি কষ্টে থাকলে শুনি আর কি তো আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে শাহ আব্দুল করিমের গান একটা থেকে আরেকটা অনেক জনপ্রিয় আমার কাছে যেটি মনে হয়েছে গাপ্পার ভাই এ পর্যন্ত হিমাংশু দার কণ্ঠে যেসব গান শুনলাম আমি যে কয়েকটি শুনলাম আপনার কাছে কি মনে হয় যে একটার থেকে আরেকটা ভালো আমি তুলনা করতে যাবো না তুলনা করা ঠিক নয় কারণ আব্দুল করিম আব্দুল করিমই উনি তো বাংলার মানুষের প্রাণের আমি সেদিন শুনেছিলাম এইটিতে আজও পর্যন্ত ভুলতে পারিনি আজও আমি মাঝে মাঝে গাই যখনই একা থাকি গানটার কথা মনে পড়লেই সুরমা নদীর ঢেউরে তুই পঙ্খী হয়ে আয় অপূর্ব টান সেই হৃদয় ছুঁয়ে যায় হৃদয়ের তার হৃদয়ের তার ধরে টান দেয় আমাকে এখনও দেয় আমি সবসময় ভালোবাসি এই গানটাকে আর কি আর ওই হিমাংশু দা যখন গাইতেন সে সময় আর কি আর সেই টানটার কথা মনে পড়লে আমার অপূর্ব লাগে মনে হচ্ছে ঠিক নদীর আমি সুরমা নদী দেখিনি আমি কিন্তু নদী তো দেখেছি আমি তো নদী মাতৃক দেশেই মানুষ আমার ওখানেও করতো আছে যমুনা আছে আমিও দেখেছি সেটা এবং তখন ওই নদীর কথাটা মনে পড়ে যায় নদী বাংলার আমাদের যে জীবন চিরায়িত জীবন যেটা আমাদের সেটার ওই গানের মধ্যে দিয়ে গাফর ভাই লিখেছেন অপূর্ব অপূর্ব একটার পর একটা অসাধারণ গাফর ভাই এর আগে আপনার ব্যাপারে বলেছেন যে আপনি ভালো নাট্য পরিচালক নাট্য অভিনেতা আপনার বক্তব্য কি না 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 আমি তো একজন কর্মী কর্মী হওয়ার চেষ্টা করছি আমি একজন কর্মী হওয়ার চেষ্টা করছি আজীবনই চেষ্টা করেছি এখনও কর্মী হওয়ার চেষ্টা করছি হওয়া তো সম্ভব নয় সে সুযোগ সুবিধাও পাইনি তবে আপনাদের মনে হচ্ছে যে আপনার সুবিধা হয়তো পাবো সবাইকে যখন আপনি সাহায্য করার এবং ইয়ে দিচ্ছেন কি বলে আপনার কথা দিচ্ছেন তো হয়তো আমাকেও আপনি সাহায্য করুন আমাদেরকেও সাহায্য করবেন হয়তো ভবিষ্যতে আমরা আপনার সাহায্য নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার এই স্লোগান নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার কিনা জানি না তবে ডেফিনেটলি কিছুটা তো প্রভাব ফেলে নিশ্চয়ই সমাজে কিছুটা প্রভাব ফেলে তবে নাটক যে একটি জিনিস যেটা মানুষের প্রাণে সাড়া দেয় মানুষের সমাজের চিত্রকে মানুষের ভিতরে চেতনাকে নাড়া নিয়ে এসে মানুষের চেতনাকে নাড়া দেয় এটার মধ্যে কোনো সন্দেহ নেই এই নাড়া দেওয়ার ব্যাপারটা কি বলা হয় যে সমাজ বদলের হাতিয়ার বিকজ এটা এই র জিনিসটাকে সমাজের বিভিন্ন ঘটনাকে পুঁজি করে যে একটি নাটক তৈরি করা হয় এই র জিনিসটাকে আমরা সারাদিনই দেখি কিন্তু ফিল করতে পারি না জীবনে সবসময় দেখি ফিল করতে পারি না নাট্যকারে যখন সেটা উপস্থাপিত হয় তখন সেটা ডেফিনেটলি দেখে মনে হয় তাই তো এটাই তো চিত্র এই যে নাড়া দেয় এই চিত্রটাই হলো বদলের ব্যাপারটা আসবে তখন আর কি তবে চেষ্টা করতে হবে আমি চেষ্টা করে যাচ্ছি আর কি বিলেতের অবশ্যই আপনি তো জানেন সীমাবদ্ধতা বিলাতের কতখানি আছে এর মাঝে করাটা সহজ নয় নাটক তো খুবই মঞ্চটা খুবই কঠিন ব্যাপার গাফার ভাই খুবই সহানুভূতি সহকারে কয়েকটি দু তিনটি নাটকে আমার এসছিলেন আর কি এবং রিহার্সালে এসছিলেন গাফার ভাই আর কি আমি সারা জীবন সেটা মনে রাখবো এবং এটা আমার ট্রেজার যে গাফার ভাই আমার রিহার্সালে এসছিলেন এখানে রিহার্সাল করতে বেশ কিছুদিন এসছিলেন গাফার ভাই প্রেরণা পেয়েছি বিশাল মনে হচ্ছে নিজেকে অনেক ধন্য মনে হয়েছে মনে হচ্ছে গাফার ভাই এসছেন আমার রিহার্সালে দেখছেন আমার আয়োজন বিশাল লাগতো আমার কাছে বিশাল লাগতো খুব ভালো লাগতো এখন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেটি বললেন যে গাপ্পার ভাই কিন্তু এই বয়সে কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আসেন এই বয়সে না শুরু থেকেই আমি 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 দেখেছি যে গাপ্পার ভাই প্রায় যেসব প্রোগ্রামে তাকে দাওয়াত করা হয় প্রত্যেকটাতে যাওয়ার চেষ্টা করেন কিন্তু গাপ্পার ভাইয়ের মতো লোক
আমাদের সমাজে যারা একটু উপরে উঠে যান তারা অনেক সময় অনেক জায়গায় যেতে পারেন না, জানো না, কিন্তু গাপ্পার ভাই নির্দ্বিধায় সেসব প্রোগ্রামে যান। হয়তো অনেকে বলেন যে এই প্রোগ্রামে যাওয়া কি গাপ্পার ভাইয়ের উচিত ছিল, কিন্তু গাপ্পার ভাই যান, কেন যান, যে কমিউনিটির মানুষকে তিনি উৎসাহিত করেন এবং সেজন্য আমরা চাই গাপ্পার ভাই দীর্ঘদিন বেঁচে থাকুন, হাজার বছর বেঁচে থাকুন। জয় তো গাপ্পার ভাই। গাপ্পার ভাই, গাপ্পার ভাই এমন একটি মানুষ, যদি সামনাসামনি বলছি বলেই হয়তো বলা হচ্ছে না, যেটা অন্তর থেকে ফিল করি সেটাই বলছি, সবসময় যেটা ফিল করেছি গাপ্পার ভাইয়ের কথা, উনি ইদানিং তো ভালো করে হাঁটতেও পাচ্ছেন না। সেদিন ওই যে প্রেসিডেন্ট এসেছিলেন, রাষ্ট্রপতি এসেছিলেন, ওখানে দেখলাম দুইজন ধরে ধরে ওনাকে তুলছেন আর কি। এই যে ওনার সবার মাঝে যাওয়া, এই যে আমাদেরকে এভাবে ইয়ে দেওয়া, মানে কি বলে আপনাকে, প্রেরণা দেওয়া, উৎসাহ দেওয়া, সাহস দেওয়া, এটি উনি করে যাচ্ছেন, এটা অসাধারণ ব্যাপার। আমি তো যে কথাটা একটু আগে বললাম, আমি গাফর ভাইকে ছাড়া আমাদের ঘরানার লোক যারা মুক্তিযুদ্ধের চেতনা, যারা বিশ্বাস করি স্বাধীন বাংলাদেশের চেতনাকে নিয়ে, যারা এগিয়ে যেতে চাই, গাফর ভাইকে ছাড়া এইখানে লন্ডনে এখনও ভাবনীয় না, এখনও ভাবা যায় না যে আর একটা দ্বিতীয় গাফার বা এই ধরনের আর কেউ এখনও তৈরি হয়নি। আমি জানি না আদৌ হবে কি না, তবে এই মুহূর্তে গাফার ভাই ছাড়া আমাদের আর কোনো গতি নাই, এটার কোনো বিকল্প নেই, গাফার ভাইয়ের কোনো বিকল্প নেই এই মুহূর্তে না। এনাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। পারবিন আপা কি বলতে চাচ্ছেন বোধ হয়? ধন্যবাদ। আরেকটি কথা বলছেন, সরি, কি আজকে যে আপনি সুযোগটা করে দিয়েছেন গাফার ভাইয়ের জন্য, আমার মনে হয় যে বিলেত বাঙালি, বিশ্ব বাঙালি, কিন্তু বিলেত বাঙালিরা, বিলেতের বাঙালিরা এনাফ কোনোদিনই করতে পারবে না, তার ঋণ বিলেতের বাঙালিরা শোধ করতে পারবে না, অসম্ভব, করতেই পারে না। উনি যেভাবে কষ্ট করে নিজের জীবনকে কষ্ট দিয়ে যেভাবে উনি আমাদের জন্য করে যাচ্ছেন, এ ঋণ বাঙালি, বিলেতের বাঙালি শোধ করতে পারবে না আর কি। আপনি এই যে প্রচেষ্টা করছেন, গতবার তার জন্মদিন পালন করেছেন, এবারও যে আয়োজন আপনি করেছেন, এবং তার জন্য আমি আমার অন্তর থেকে আপনাকেও ধন্যবাদ দিই, চ্যানেল আইয়ের কলাকুশলী এবং চ্যানেল আইকে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। পারবিন আপা আপনি কি বলবেন? ধন্যবাদ সোহেব ভাই, আজকের ওই অনুষ্ঠানের পরে সবাই অনেক কথা বলল গাফা ভাইকে নিয়ে, গাফা ভাই এখানে বসে বসে শুনতেছেন, আমাদের মনে হয় যে আমাদের বলার মতো কোনো কথা বাকি নাই, যেটা গাফা ভাই নিজে উপস্থিত থেকে আমাদের সবাইকে যে প্রেরণা দিচ্ছেন, আমাদেরকে যেভাবে বলতে গেলে উনি হাতে করে আমাদেরকে ইয়ে করলেন, কি বলে, হাতে করে দেখিয়ে দিলেন এই রাস্তা দিয়ে চলো, এভাবেই চলো, এভাবেই ওঠো, এভাবেই করো। ইসাক ভাই বলেছেন যে উনি ওনাকে অনেক সময় সমালোচনা করেন, গাফা ভাই কিন্তু সমালোচনা সবার করেন, যদি আপনি কোনো একটা কাজ ঠিক মতন না করেন তাহলে ওই বলবে এই তুমি এটা ঠিক করে করো নাই, হ্যাঁ, আবার ওটা নিয়ে হাসি ঠাট্টাও করবেন। তো সেখান থেকেই বোঝা যায় একটা মানুষ আপনার যদি ভালো চায় সেটা আপনার সমালোচনা করে অথবা আপনাকে বকা দিয়ে অথবা আপনাকে বলে যে তুমি এটা ঠিক করো নি, এভাবে করো, উনি সবসময় রাস্তা দেখিয়েছেন আমাদেরকে। উনি সব শেষে উনি আমাদের একটা ইয়ে উপহার দিলেন, পলাশি থেকে ধানমন্ডি, এটা আমার মনে হয় বাঙালি আমাদের মধ্যে যারা সবাই বলেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন, দেশকে ভালোবাসি, কেউ করার সাহস করেন নাই, সেই সময় এই ছবিটা উনি করলেন, লিখলেন, এবং এটা করার জন্য কত, তখন সোহেব ভাই আপনি ছিলেন না, আমাদের কোনো রকম সাহায্য সহযোগিতা পাইনি, অনেক কষ্ট করতে হয়েছে এই ছবিটা করার জন্য। তারপরেও দেখেন গাফা ভাই একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, ভাবছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে কিছু আর একটু করবেন, কিন্তু আমার মনে হয় না যে গাফা ভাই এখন আর সাহস করছেন সেই বঙ্গবন্ধুকে নিয়ে ছবি করাটার। তো আমার একটাই ইয়ে, আজকের দিনে গাফা ভাইয়ের কাছে আবারও আবেদন, যদি পারেন গাফা ভাই ছবিটার অন্তত স্ক্রিপ্টটা শেষ করেন, তারপরে সবাই আছে একটু একটু করে আমরা যদি আগাই আমরা নিশ্চয়ই বঙ্গবন্ধুর ছবিটা শেষ করতে পারবো। আর আমার ইচ্ছা যদি আমরা গাফার ভাইয়ের উপরে একটা ছবি করতে পারি, এটাই আমার আজকের দিনের একটা ইচ্ছা। আপনি বলেছেন ওনার গানগুলো করার কথা, আর আমার মনে হয় ওনাকে ধরে রাখার জন্য আমাদের ওনার লাইফকে নিয়ে একটা যদি কিছু করতে পারি, সেটা যদি আপনি সোহেব ভাই একটু ইয়ে করেন, তাহলে অনেক, আমার মনে হয় বাঙালি জাতি, অ্যাজ এ একজন বাঙালি, আমি, আপনি, আমরা সবাই, আমাদের পরে যারা আসছেন পরের প্রজন্ম, তারা গাফা ভাইকে ওইভাবে দেখতে পারবেন, চিনতে পারবেন। ধন্যবাদ। আপনি যেটি বলেছেন এবং আমরা সেদিকেই এগুচ্ছি, এবং গাফার ভাইয়ের সাথে এ নিয়ে আমার দুই সপ্তাহ আগে কথা হয়েছে, এবং আমরা দেখি আমরা কি করতে পারি। আমি এক্ষুনি ঘোষণা দিতে চাই না, তবে আমরা গাফার ভাইকে প্রতি সপ্তাহে না পারলে দু সপ্তাহ পর পর গাফার ভাইকে আমরা চ্যানেল আইতে নিয়ে আসবো, এবং ওনার কাছ থেকে আমরা ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, এবং
সেখান থেকে আমরা পর্যায়ক্রমে আমরা অন্যদিকে এগোবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। হিমাংশু দা, আমরা আসছি আপনার কাছে, তবে তার আগে গাপ্পার ভাই কিছু বক্তব্য শুনি। গাপ্পার ভাই, আপনি তো এতক্ষণ আমাদের কথাই শুনেছেন বেশি, আপনি কিছু বলেন নাই, তবে আপনি একটু বলুন আমাদেরকে প্লিজ। আমি তো শুনতে এসেছি, প্রশংসা শুনতে এসেছি। আপনি আপনার কাছে, চ্যানেল আইয়ের কাছে, আমার স্নেহভাজন গোলাম মোস্তফার কাছে খুবই কৃতজ্ঞ এই জন্য যে শুধু এই বছরই না, এক বছর আগেও আপনারা এই হলে চ্যানেল আইয়ের পক্ষ থেকে আমার জন্মদিন পালন করেছেন। আপনারা সকলেই এসেছিলেন, অনেকেই আমার জন্মদিন পালন করছি আমার স্ত্রীকে ছাড়া। 2011 সালে যখন এখানে ফাংশন হয়, তা আমাকে বলেছিল যে তুমি এটা করে দিয়ে যাও, টেলিভিশনটা অন করার ব্যবস্থা করে যা, আমি দেখবো। সেইবারই প্রথম এইসব চ্যানেল আমার নেওয়া হয়, তা আগে ছিল না আমার বাসায় এইসব বাংলা চ্যানেল। এবং এই আমার এটা দেখার জন্যই সেটি আমার মেয়েকে বলে চ্যানেলটা নিয়েছিলেন, এবং এই রাত্রি 1টা পর্যন্ত উনি দেখেছিলেন, আমি না যাওয়া পর্যন্ত জেগেছিলেন। আজকে এই প্রথম মনে পড়লো যে আজকে আর সেটা দেখারও কেউ নেই, এবং এইসব ফুল নিয়ে যাওয়ার লোকটিও নেই। এই ফুল নিলেই সেই ফুলগুলোই সে নিত। যা হোক, আপনাদের সে ধন্যবাদ যে আমার জীবনে এমন কিছু নেই যা পালন করার মতো। কারণ রবীন্দ্রনাথ বলেছিলেন যে আপনি কে, রবীন্দ্রনাথ বলেছিলেন যে মোর নাম এই বলে পরিচিত হোক আমি তোমাদেরই লোক। আমিও মরতে চাই এই ভেবে যে আমি বাংলাদেশের মাটির মানুষ, যদিও বিলাতে আমাকে থাকতে হয়েছে, আমি বাংলা, আমি বাঙালি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটিতেই সমাহিত হওয়ার জন্য আমার কবর আমার স্ত্রীর পাশেই করে এসেছি। গান লিখেছি, কবিতা লিখেছি, অনেক কিছুই লিখেছি। লেখার একটাই সার্থকতা যে মানুষ এটা গ্রহণ করেছে, গ্রহণ না করলে হয়তো ব্যর্থ হয়ে যেতাম। আবার সমালোচনাও শুনেছি, প্রচুর সমালোচনা শুনেছি, গালি শুনেছি, এবং সবসময় মনে করেছি যে আমার একজন জীবন দেবতা আছেন, তিনি রবীন্দ্রনাথ। সুখে দুঃখে বিরহে আনন্দে কষ্টে তার কাছে আত্মসমর্পণ করলে আর কোনো দুঃখ থাকে না। আমার তো মনে আছে একবার প্রচণ্ড গালাগালি শুনেছি, তখন রবীন্দ্রনাথের কাছে গেছি, নিন্দা দুঃখ অপমানে যত আঘাত পাই জানি আমার সেটা হারাবার তো কিছু নাই, এত বড় সান্ত্বনা কে দেবে। আবার প্রচণ্ড বিপদে কোনো দিকে যখন কোনো আশা দেখি না তখন পড়ি, সহায় মোর মোর না যদি জোটে নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক হয়। আমি মনে করি এর সাথে বড় প্রার্থনা পৃথিবীতে আর নেই। রবীন্দ্রনাথ প্রত্যেকে ব্যাপার আছে, বললাম না ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে, রবীন্দ্রনাথের কবিতা পড়েছি, তুমি যত ভার দিয়েছ আমায়, এইভাবে প্রতিটি ব্যাপারে সুখে দুঃখে আনন্দে বিরহে কষ্টে। আমার তো মনে হয় যে রবীন্দ্রনাথ একজন মানুষ নন, কবিও নন, তিনি প্রকৃতি। আমাদের নিঃশ্বাসের সঙ্গে তিনি জড়িত, আমাদের বিশ্বাসের সঙ্গে এই মানুষটি জড়িত, এবং একে পেয়ে শুধু বাংলাদেশ না সারা পৃথিবী আমার মনে হয় ধন্য। আমি দেখেছি যে রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের গান বাজে না এমন কোনো জায়গায় নেই, পৃথিবীর সব জায়গায় ঘুরেছি, একমাত্র চীনে যাইনি, সর্বত্র। এমনকি এই যে আমার বাংলা এই গানটি আমার মায়ের 21শে ফেব্রুয়ারি জাপানের টোকিওতে গেছি, এক বাঙালি ভদ্রলোকের বাড়িতে, তিনি তার ওয়াইফ জাপানি, তিনি এই গানের জাপানি ভার্সন গিয়ে শোনালেন। আমি এই সুরটা, হ্যাঁ মেয়ে, আমি শুধু ইয়েটা বুঝতে পেরেছি, সুরটা ওই চাংচুং তো আর বুঝতে পারিনি। সুইডেনে গেছি, সুইডিশ ভাষায় এই গান শুনেছি। তো এই যে একটা বিশ্বব্যাপী ইয়ে, রবীন্দ্রনাথ তো আমার চেয়ে অনেক বড়, এবং তার গান, তার সুর, বিশেষ করে এখানে একটা ইয়াং ছেলেরা একটা নাচের ইয়ে করে, ডান্স করে,